আজ আমরা একটা কলামের অনুমোদিত লোড নির্ণয় করা শিখব। আর এর জন্য আমরা যে প্রবলেমটি সলভ করব তা হচ্ছে একটি 250x250mm² কলাম 20mm চারটি MS রড দ্বারা রেনফোর্সড করা হইয়াছে। কলামটির কেন্দ্রীয়ভাবে প্রযুক্ত অনুমোদিত লোড বাহির করো। FC দেওয়া রয়েছে 3.5 Nm/mm², FS =130 Nm/mm². তাহলে এখানে যেহেতু বলা হয়েছে অনুমোদিত লোড বা কলামের লোড বহন ক্ষমতা নির্ণয় করো, আর তার নির্ণয়ের ফর্মুলা আমরা জানি P = 0.85 Ag, 0.25 Fmc + Fs ρg। তাহলে আমরা ফর্মুলা যদি মানগুলো বসে 0.85 Ag হচ্ছে আমাদের কলামের সেকশন এরিয়া, যা আমাদের বি দেওয়া রয়েছে 250 × DO দেওয়া রয়েছে 250 mm। এরপর রয়েছে ফর্মুলা 0.25, আমাদের প্রশ্নে FC দেওয়া রয়েছে যা কংক্রিটের অনুমোদিত স্ট্রেস 3.5 Nm/mm². তাহলে আমরা যদি কংক্রিটের সর্বোচ্চ পীড়ন নির্ণয় করি যা F'C, আমরা কংক্রিটের অনুমোদিত পীড়ন নির্ণয়ের ফর্মুলা জানি FC = 0.45 F'C। এখন আমাদের এখানে FC দেওয়া রয়েছে, F'C নির্ণয় করতে হবে। তাহলে F'C যদি আমরা নির্ণয় করি, 0.45 যেহেতু এপাশে গুণবস্থা আছে এপাশে গেলে ভাগ হবে, তাহলে আমরা লিখতে পারি F'C = FC/0.45। তাহলে আমাদের FC বা কংক্রিটের অনুমোদিত স্ট্রেস দেওয়া রয়েছে 3.5 / 0.45। ক্যালকুলেশন করে F'C বা কংক্রিটের সর্বোচ্চ পীড়ন আমরা পেলাম 7.78 Nm/mm². তাহলে F'C আমরা নির্ণয় করলাম +FS। স্টিলের অনুমোদিত স্ট্রেস আমাদের প্রশ্নে দেওয়া রয়েছে 130 Nm/mm². ρg, রোজি হচ্ছে স্টিল রেশিও। স্টিল রেশিও নির্ণয় ফর্মুলা আমরা জানি ST/Ag, যা 0.01 হতে 0.08 এর মধ্যে থাকবে। এখন ST হচ্ছে আমাদের কলামের স্টিলের এরিয়া, মানে রডের এরিয়া। আমাদের কলামে আমরা দেখতে পারতেছি যে 20mm চারটা রড ব্যবহার করা হয়েছে। এখন এই 20mm চারটা রডের আমরা যদি এরিয়া নির্ণয় করতে চাই, আর তার জন্য ফর্মুলা হচ্ছে π d² / 4। d হচ্ছে রডের ডায়া, আমাদের এখানে রডের ডায়া হচ্ছে 20mm। তাহলে π 20, রডের ডায়া √4 ইন্টু, আমাদের এখানে রড ব্যবহার করা হয়েছে চারটা, 4 একসাথে আমরা তাহলে চারটা রডের এরিয়া পাবো। ক্যালকুলেশন করে আমরা স্টিলের এরিয়া পেলাম 1256.64 mm². তাহলে আমরা রোজি নির্ণয় করি, আমাদের স্টিলের এরিয়া পেয়েছি 1256.64 mm² / এজি হচ্ছে কলামের সেকশন এরিয়া, যা 250 × 250। ক্যালকুলেশন করে আমরা রোজি পেলাম 0.02, যা 0.01 থেকে 0.08 এর মধ্যে, তার মানে আমাদের স্টিল রেশিও ঠিক আছে। তাহলে আমরা ফর্মুলায় রোজির মান বসাই 0.02। ক্যালকুলেশন করে আমরা আমাদের কলামের অনুমোদিত লোড পেলাম 241.45 × 10³ N। এভাবে আমরা খুব সহজে একটা কলামের অনুমোদিত লোড বা লোড বহন ক্ষমতা নির্ণয় করতে পারি। থ্যাংকস ফর ওয়াচিং।